গণঅভ্যুত্থানে হত্যাসহ গত 15 বছরে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ দীঘির ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। যারা স্বৈরাচারের দোসর তারা দেশে অঘটন ঘটানোর চেষ্টা করছে, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বলেও জানান জামায়াতের আমির। যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানান শফিকুর রহমান। এই সরকার এসেছে 2.5 মাস হয়নি ক্ষমতায়, তাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। জাতি চায় যারা চিহ্নিত স্বৈরাচারের দূষক তারা যেন রাষ্ট্রের কোন স্তরে কোথাও না থাকে। এরা যদি থাকে তাহলে এই রাষ্ট্রকে, এই সরকারকে, এই দেশকে তারা ব্যর্থ করে দেবে, এই বিপ্লবকে তারা ব্যর্থ করে দেবে।